নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ধরনের ডালের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য মুসুর ডাল বা মুগের ডাল তো আপনারা খেয়েই থাকেন কিন্তু আজকে একটা অন্য ধরনের ডালের রেসিপি আমি দেখাবো তো চলুন দেখিয়ে দিই কি করে এই ডালটা আমি বানালাম ডালটা বানানোর জন্য আমাদের যে সমস্ত সামগ্রীর প্রয়োজন আমরা সেগুলো আগে দেখে নিই এর জন্য আমি নিয়েছি মুসুর ডাল আর নিয়েছি অড়হর ডাল দুটোই সম পরিমাণ নেওয়া আছে একটা জায়গায় মেপে সম পরিমাণ দুটো ডাল নিয়ে নেবেন আর নিয়েছি একখানা পেঁয়াজ একখানা টমেটো একটা কাঁচা লঙ্কা সবই টুকরো করে কাটা আছে ধুয়ে এক চামচ আদা রসুন বাটা অল্প ধনে পাতা আর আছে অল্প কারি পাতা সমস্ত কিছুই আমি ভালো করে ধুয়ে কেটে টুকরো করে নিয়েছি এবার আমি ধরনের ডালকেই কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালটা আমি পাশে রেখে দিয়েছি একটা কড়া আমি গরম বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতেই এক পালা মতো সরষের তেল এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে যেতেই অল্প এতে আমি জিরে ফোড়ন দিয়েছি জিরেটা ভালো লাল লাল হয়ে যাবার পর এর মধ্যে কেটে রাখা পিঁয়াজটা আমি দিয়ে দিলাম এটাকে অল্প একটু নাড়াচাড়া করেই আমি বাকি উপকরণগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কারিপাতা আর কেটে রাখা একখানা কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি পিঁয়াজটাও এর মধ্যে অল্প ভাজা ভাজা হয়ে গেছে এবার যে এক চামচ আদা রসুন বাটা রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে পেঁয়াজের সাথে এটাকেও ভেজে নিলাম এবার কেটে রাখা টমেটোর টুকরোটাও এর মধ্যে তুলে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তারপর একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিচ্ছি মশলাদানির চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ ধনে জিরে গুঁড়ো চা চামচের এক চামচ মতো দিয়েছি লবণ এবার অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাকেই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব দেখো মশলাটা কত দূর পর্যন্ত কষাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে বেশ সাইজে তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে এর বেশি কষানোর দরকার নেই এবার আমি এর মধ্যে যে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ডালটা আমি তিনখানা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম ডালটা আমার ভালো সিদ্ধ হয়ে গেছে এটা এবার আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত কিছুই আমি খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী আর একটু জল দিতে পারো যতখানি জলের প্রয়োজন হবে এই সময় দিয়ে দেবে সমস্ত কিছু ভালো করে এবার আমি ফোটার জন্য ডালটা রেখে দিয়েছি খুব ভালো করে ডালটাকে এবার আমি একটু ফুটিয়ে নেব ডালটা আমার প্রায় ফুটে উঠেছে মাঝে মাঝে নেড়ে দেবে না হলে কিন্তু নিচে ধরে যাওয়ার ভয় থাকবে খুব ভালো করে আমার ডালটা ফুটে উঠেছে আর এতে কিছুই তেমন করার নেই মাঝে মাঝে নেড়ে দিয়ে এটাকে রেখে দিচ্ছি আর একটু ফোটার জন্য কেটে রাখা ধনে পাতাটা এবার আমি ওপর দিয়ে দিয়ে দিলাম আর হাফ চামচ মতো গরম মশলা এই সময় আমি দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর অল্প একটু ফুটিয়ে নিয়ে ডালটা এবারে আমি নাবিয়ে নেব দেখো ডালটা আমার হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি নাও তৈরি হয়ে গেল আমার ডালের রেসিপিটা খুব সহজেই কিন্তু এই ধরনের ডাল বাড়িতে বানিয়ে ফেলা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমরা প্রত্যেকেই বাড়িতে বানিও কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে রান্নাটাকে প্রত্যেকেই লাইক করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আর মনে করে চ্যানেলটা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নিও